গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি মাইসেলফ মামনে। আর আজকের ব্লগটাও শুরু হচ্ছে রান্নাঘরে, কারণ আমার ওয়ার্কিং ইশাটা শুরুই হয় রান্নাঘর থেকে, কাজগুলো শুরুই হয় রান্নাঘর থেকে। তাই রান্নাঘর থেকে আজকে আবার ব্লগ শুরু করছি। আর আজকে রান্নাঘরে হচ্ছে এই যে এটাকে কি বলে, প্যানকেক বলে না, আমি কিন্তু গোলা রুটি বলতেই অভ্যস্ত। এটা আমি করছি গোলা রুটি সবজি টবজি দিয়ে সুন্দর করে, আর এটা খেতে তো মজাদার হয়। আর সবজিগুলো এমনি রুটি তরকারি খাওয়াতে গেলে খুব মুশকিল হয় ছেলেকে বিশেষ করে, আর এর মধ্যে সবজি টবজি দিয়ে দিলে বেশ খেয়েও নয়, আর মজাদার তো বিষয়, এটা মজার খাবারই। তো এটা করছি আজকে, এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। এখন অনলাইন ক্লাস চলছে, বাবার ক্লাস করছে, তার ফাঁকেই খাওয়াতে হবে, মানে একটা ব্রেক করলেই খাওয়াতে হবে। আর এটা দেখলেই তখন আর খাইয়ে দিতে হবে না, তখন নিজে হাতেই খেয়ে নেবে। মানে এইগুলো হচ্ছে সুবিধা, মানে সুন্দর সুন্দর মানে মজাদার খাবার করলে আমার একটুখানি ডিউটি অফ হয়, মানে খাওয়াতে হয় না। রান্নাটা করি, মানে ব্রেকফাস্টটা তৈরি করি, মাকে দিয়ে দিয়েছি, এবার বাবানের বাবাকে দেবো, তারপরে বাবানকে দেবো, তারপরে আমি খাবো। A few moments later. বাবানের এখন স্নান টান হয়ে গেছে, বাবার এখন পরিষ্কার করার মনোযোগ দিয়েছে, বাবার খুব এখন পরিষ্কার করছে। কি পরিষ্কার করছে? ফোন পরিষ্কার করছে, এর জন্য ওর ভেতরে স্পাইডারম্যান আছে তাই ফোন পরিষ্কার হচ্ছে। আর ফোন পরিষ্কার করার সময় আমার কাছে একটা কাপড় চেয়েছে, তা আমরা যেটা জেনারেলি ফোন পরিষ্কার করি এই চশমা মোছার যে কাপড়গুলো থাকে, হ্যাঁ চশমা মোছার যে কাপড়গুলো, দেখা কাপড়টা, ফোন পরিষ্কার চলছে, হ্যাঁ চশমা মোছার যে কাপড়গুলো থাকে সেই কাপড় দিয়েই ফোনের গ্লাসটা পরিষ্কার করি, ওকে তাই দিয়েছি। তাতে হচ্ছে না, ওটা নাকি সার্ফ দিয়ে পরিষ্কার করতে, হ্যাঁ আগে কাপড়টাকে সার্ফ দিয়ে ধুয়ে আমাকে পরিষ্কার করে দিতে হবে, তারপরে ওইটা ফোনের এত যত্নেতে ও ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত ফোনের যত্নে। পাপার ফোনে কম্পেয়ার করতে হবে না, ও পাপার ফোন আর এই ফোনটা নিয়ে কম্পেয়ার করছে যে কাটটা বেশি পরিষ্কার, এই চলছে যাক, এই নিয়ে ব্যস্ত বাবান। তবে বাবান জলে দেয়নি, এটাই মঙ্গল, ফোন জলে দিয়ে না পরিষ্কার করে, সাবধান। বাবানের স্নান টান হয়ে গেছে, আমাদের আমারও স্নান হয়ে গেছে মোটামুটি, রান্নাও কমপ্লিট, একটু চলুন রান্নাঘরে। বাবানের এই মাঝে মাঝে কীর্তিগুলো দেখলে এত হাসি পায় না, যাকে রান্নাঘরে এসেছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ডান। রান্না আজকে হয়েছে মূলো ঘণ্ট আর উচ্ছে কুমড়ো, উচ্ছে আলু ভাজা করেছি, আর যেটা করেছি মাছের মাথা ঠাতা দিয়ে একটা চচ্চড়ি, ওটাকে কি বলে, মানে গতকাল যেমন ফুলকপির ডাটা দিয়ে করেছিলাম ওটাকে ডাটা চচ্চড়ি বলে। আচ্ছা মাছের মাথা দিয়ে যেটা করে সেটাকে মুড়ো ঘণ্ট বলে জেনারেলি, তার মুড়ো ঘণ্টার মধ্যে চিড়ে বা গোবিন্দভোগ চাল আমরা ভিজিয়ে দিই, ওটাকে তো মুড়ি ঘণ্ট বা মুড়ো ঘণ্ট বলে। আজকে ওই সব কিছুই পড়েনি, শুধু মাছের মাথাটাকে দিয়ে একটা আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে করেছি, এটাকে কি ঘণ্ট বলবো, এটাকে মাথা ঘণ্ট, যাই হোক এরকম একটা কিছু করেছি। আর যেটা বললাম যে ইসে হয়েছে, ওইদিকে রয়েছে মুলো ছেচকি, তো বলে তো খুব মুলো ছেচকি হয়েছে, একটু বড়ি দিয়ে করা হয়েছে, মুলোটা অ্যাকচুয়ালি চাপিয়ে দিয়ে আমি একটুখানি কাজে অন্য কাজে ব্যস্ত ছিলাম, মূলত তাই মাই করেছে, এটা চাপিয়ে দিয়ে আমি ওইদিকে গ্যাস বন্ধ করে দিতে বলেছিলাম, কিন্তু মা গ্যাস বন্ধ করেনি, মা করে নিয়েছে, রেডি ছিল, চাপানো ছিল, বড়ি ভাজা ছিল, বাকিটুকু মা প্রসেস করে নিয়েছে। আর উচ্ছে আলু ভাজাটাও তাই চাপিয়ে দিয়ে আমাকে ওইদিকে কাজে যেতে হয়েছিল, গ্যাস অফ করে দিয়েছিলাম, মানে করতে বলে দিয়েছিলাম, গ্যাস অফটা মা করেনি, মাই করে নিয়েছে এই দুটো লাস্টে। আর আমি ওই মাথা চচ্চড়ি, কাটা চচ্চড়ি কি বলবো, মুন্ডু চচ্চড়ি মাছের মাথা দিয়ে সব হয়েছে, একটা আলু দিয়ে ঘাট ঘাট মতন একটা, এখন খাওয়া দাওয়া হবে, আজকে খাওয়া দাওয়া হোক, তারপরে দেখি কি কি করা যায়। তবে আজকে এখন আমি একটু সিরিয়াল দেখতে ইচ্ছা করছে, তাই এখন বসে একটু টিভিটা নিয়ে বসবো, একটু সিরিয়াল দেখবো। সিরিয়াল দেখলেও অনেক সময় অনেক সিরিয়াল একটু মন ভালো করে দেয়, সেরকম কিছু একটা দুটো দেখি আমি, একটু হাসি ঠাট্টার সিরিয়াল, সেটা দেখবো এখন একটু দেখে, তারপরে মা আসুক, মা যথারীতি গেছে বড় মার বাড়িতে, যেটা রোজের ডিউটি দিতে যায়, মা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো, আপাতত এটুকু। 8:01 PM বিকালে ঠিক না, সন্ধ্যাবেলা যেরকম বেড়াই আজকাল ছেলেকে দিয়ে একটুখানি হাঁটাহাঁটি করতে, হাঁটাহাঁটি করে এনার্জি সঞ্চয় করলাম, এবং যেই এনার্জি সঞ্চয় করলাম যা আর কি ঘাম ঝরালাম, সব ফুচকার দোকানে গিয়ে ঠেলে দিয়ে এলাম, ওখান থেকে গেলাম, গিয়ে
ফুচকা টুচকা খেলাম ছেলে আমি ওর বাবাও গেছিল, গিয়ে ফুচকা খেয়ে আসলাম আর মায়ের জন্য চুরমুর নিয়ে এসেছি। এই এখন আমাদের আবার একটুখানি ফুচকা টুচকা খেয়ে আবার একটু একটু চুরমুর খাওয়া হচ্ছে। হ্যাঁ ফুচকা খেয়ে মা জানে না আবার চুরমুর নিয়ে এসছি, মানে মায়ের জন্য চুরমুর এনেছি, আবার সেটা মানে আমরা সবাই খাবো বলেই নিয়ে এসছি, ফুচকাতে মন ভরেনি আর সাথে আবার চুরমুরও খাবো। তো এখন ফুচকা চুরমুর বাবা অতিরিক্ত হেঁটে হেঁটে এসে অতিরিক্ত গরম হয়ে গেছিল জামা কাপড় সব খুলে, এখন ওই যে ফুচকা চলছে। বাবার ফুচকার দোকানে আজকে এসে হয়েছে, সে বাড়িতে এতদিন মানে অনেকদিন বাদে তো দোকানে গেল, তো দোকানে গিয়ে ফুচকা খেলো। এবার এতদিন তো বাড়িতে বসে বসে অভ্যাস ছিল ফুচকা খাওয়ার একটা টাইম নিয়ে, আমি গুছিয়ে দিতাম টাইম নিয়ে ওই ফুচকা ফুচকার দোকানে, সেই সময় তো পাচ্ছে না, ফুচকা ঘুরে যাচ্ছে ফুচকা নিয়ে, ফুচকাওয়ালা বলছে কি ও ঘুরে যাচ্ছে কেন, ফুচকাওয়ালা তারপরে ধীরে 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 দিয়েছে ফুচকা। উইগেল বললে না ডগিটা, হ্যাঁ ওই ডগিটা দেখে একটুখানি আবার এদিকে রাস্তায় একটুখানি ছোট ডগি দেখলে ও ভয় পায়, ও আবার বীর পুরুষ রে চুরমুর খা। এই হচ্ছে এখন সন্ধ্যাবেলার কন্ডিশন, আবার রাতের প্রোগ্রাম আছে, দেখা যাক কি করি। 12 o'clock midnight অনেকটা রাত হয়ে গেছে, এখন শোয়ার পালা। আজকে রাত্রে রুটি ফুটি তো খাওয়া হলো, আমরা খেয়েছি সেদে খাইনি, মানে বাবান খাইনি, বাবানের বোধ হয় একটু শরীরটা খারাপ হয়েছে, ফুচকা টুচকা খেয়ে গন্ডগোল হলো কিনা জানি না, ওর খেতে ইচ্ছা করছিল না, দু একবার বাথরুমে গেছে, তবে সমস্যা বেশি হয়নি বলছে, তবে না খেলে বলছে খাবো না, তাই জোর করিনি আর খাইনি, দেখি এখন কেমন যায় শরীরটা। এখন ওকে আছে তো, কোনো অসুবিধা নেই তো, একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে, মিষ্টি খেয়ে ফেলেছে আজকে, তারপরে ফ্রিজ থেকে বার করে কটা খেয়েছিলিস মিষ্টি, একটাতে এটা হয় না, পরপর একটু সুন্দর হচ্ছে মিষ্টি খেয়েছে, তারপরে আবার আজকে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাওয়া হয়েছে, মানে আনতে গেছিলাম চুরমুর, আর ওখানে গিয়ে চুরমুর কি আনা যায় ফুচকার দোকানে বলুন তো, ফুচকার দোকানে গিয়ে শুধু ফুচকা না খেয়ে শুধু চুরমুর নিয়ে চলে আসবো, ওটা একটা, ওটা তো বললাম ওটা একটু কেমন কেমন লাগে, তাই ফুচকাটা তো লোভের চোটে খেয়েছি, ছেলে যেহেতু ছিল ও খেয়েছে, এখন জানি না একটু গন্ডগোল যদি হয়ে থাকে একটু কি হয় জানি না, কালকে যদি কালকের মধ্যে ঠিক কালকে সমস্যা না হয় তাহলে ঠিক আছে ওকে, আর দেখা যাক। তা এখন শুয়ে পড়বো আর কি, শোয়ার সময় এটাকে ঘুম পাড়াবো, কালকে আবার ক্লাস আছে, তাই এখন গুড নাইট করছি। আর যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন প্লিজ, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপাতত এইটুকু নিয়ে গুড নাইট।